बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम দর্শক আসসালামু আলাইকুম নেসারান টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার সামনে আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যেই ওয়েবসাইট, যেটি কিনা ইউআরএল হচ্ছে dshac.gov.pd, ওয়েবসাইট ওপেন অবস্থা রয়েছে। তো দেখুন যে এখানে রিসেন্টলি উপবৃত্তি সংক্রান্ত আসলে নির্দেশনা এসেছে যে 2020-21 অর্থ বছরের শিক্ষার্থীদের উপবৃত্তি কোটা বণ্টনের অফিস আদেশ। তো এখানে প্রায় অনেকগুলো পিডিএফ ডকুমেন্ট রয়েছে, তো আমরা যে কোনো একটু ওপেন করে দেখি। আসলে তো আমরা এখানে সবগুলো ডকুমেন্ট ওপেন করেছি। তো দেখুন, শুরুতে যেটি সেটি হচ্ছে এটি এটি দেওয়া হয়েছে যে আঞ্চলিক উপপরিচালক সকল বিদ্যালয় পরিদর্শন শাখা, অর্থাৎ যারা ডিডি তাদেরকে তাদের বরাবর দেওয়া হয়েছে যে 2020-21 অর্থ বছরে 12 মাসের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে উপবৃত্তি প্রদানে প্রদানের লক্ষ্যে কোটা বণ্টন প্রসঙ্গে, অর্থাৎ কোন ডিভিশন থেকে যে যে আমাদের যে অঞ্চল রয়েছে সারা বাংলাদেশে প্রায় 60টির মতো, তো সেই অঞ্চল সমূহে আসলে কোন অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং একই সাথে যারা অন্যান্য সমস্যাযুক্ত রয়েছে, তো তাদের জন্য কোন আসলে অঞ্চলে কতগুলো বৃত্তি সরকারিভাবে দেওয়া যাবে সেই সংক্রান্ত কোটা এখানে দেখানো হয়েছে। এটি আসলে এই এই চিঠিটি হচ্ছে আসলে ডিডি বরাবর। তো তারা আসলে বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে আসলে বা হিন্দু তাদেরকে আসলে কোন অঞ্চলে কতগুলো বৃত্তি দিতে পারবে সেই সংক্রান্ত নির্দেশনা, এবং এখানে আরও কিছু বলা হয়েছে যে কাদেরকে বৃত্তি দেওয়া যাবে না। ধারাবাহিকভাবে অধ্যয়ন করতেছে এমন এমন প্রার্থী হতে হবে, এবং পাঠ বিরতি রয়েছে রূপ শিক্ষার্থী তথ্য এন্ট্রি করা যাবে না, তারপর অনলাইন ব্যাংক হিসাব সঠিক ও নির্ভুল হতে হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এটি ছিল আসলে ডিডি ডিডি বরাবর চিঠি। দেন আছে সেকেন্ড যেটি, সেটিতে আমরা যাচ্ছি। তো এটি প্রতিটা ট্রেনিং সেন্টারের আসলে বাংলাদেশে যতগুলো সরকারি ট্রেনিং সেন্টার রয়েছে তাদের সেই প্রতিটার অধ্যক্ষ বরাবর। তো বন্ধুরা, এই এই চিঠিটি হচ্ছে আসলে যতগুলো সরকারি টিচার্স ট্রেনিং সেন্টার রয়েছে তাদের অধ্যক্ষ বরাবর, এবং প্রত্যেকটি টিচার্স ট্রেনিংও তাদেরকেও কিন্তু আসলে তাদের সেখানেও যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আসলে এই সরকারি উপবৃত্তি। তো সেটিও আসলে যতগুলো সরকারি ট্রেনিং সেন্টার রয়েছে সেটিও ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কোন ট্রেনিং সেন্টার কতগুলো বৃত্তি দিতে পারবে, অর্থাৎ তাদের অধ্যক্ষ বরাবর দেওয়া হয়েছে তারা ওই প্রতিষ্ঠানে কতগুলো সরকারিভাবে বৃত্তি দিতে পারবে। তো যাই হোক, এটি ছিল সেকেন্ড সিটি। থার্ড দেখুন যে এটি আসলে অনেকটা প্রথমটির প্রথম চিঠিটির মতোই, তো জাস্ট পার্থক্য হচ্ছে যে প্রথম চিঠিটি ছিল জাস্ট ডিডি যে কোনো অঞ্চলের ডিডি যারা তাদের প্রতি নোটিফিকেশন, আর এটা হচ্ছে আসলে এই বৃত্তি বন্টনে যে স্মারক নং থাকে সেইটার একটা জাস্ট একটা পরিপত্র। অর্থাৎ প্রথমটার এটি একই রকম। দেন দেন হচ্ছে যে টিটি সেন্টার সমূহে যে উপবৃত্তি দেওয়া হবে সেইটার পরিপত্র, সেটা স্মারক নং, অর্থাৎ সেকেন্ড এবং এটি একই রকম। থার্ড হচ্ছে থার্ড আসলে যেই সংখ্যালঘু যারা তাদের যে উপবৃত্তি দেওয়া হবে সেই উপবৃত্তির চার্ট তো রয়েছেই, একই সাথে আসলে আরও ডিটেলস যে যারা আসলে স্নাতক অনার্স বা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত তাদেরও বৃত্তি তাদের সেই কোটা বণ্টন সেটি দেখানো হয়েছে।
দেন হচ্ছে এইচএসসিতে কতগুলো বৃত্তি দেওয়া যাবে সেটারও একটা হিসাব দেখানো হয়েছে, দেন হচ্ছে এসএসসি লেভেলে কতগুলো বৃত্তি দেওয়া যাবে তার হিসাব দেখানো হয়েছে, এবং একইভাবে পূর্বের মতো কোন কোন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া যাবে না সেই কথা এখানে বলা রয়েছে, আর এমআইএস সফটওয়্যার কীভাবে তথ্য এন্ট্রি দিতে হবে সেই সংক্রান্ত নির্দেশনা রয়েছে, এবং এমআইএস সফটওয়্যারের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে বা ইউআরএল লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে যান, দেশকে ভালোবাসুন। ওকে ফ্রেন্ডস।